আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ধরেন আপনি খুব যত্ন করে একটা পেন্টিং আঁকলেন, সময় নিয়ে সুন্দর করে সেটাকে র‍্যাপ করে কোনো বন্ধুকে উপহার দিলেন, কোনো প্রিয়জনকে উপহার দিলেন, কিংবা কোনো আত্মীয়কে। সেই উপহারটা খুলে সে সমালোচনা শুরু করলো, আপনাকে এটা সেটা বলা শুরু করলো যে এটা ভালো হয়নি, কেন এই উপহার এনেছো, কিংবা রঙটা ভালো হয়নি, বিচ্ছিরি হয়েছে। তখন কি হবে? অবভিয়াসলি আপনার মনটা খারাপ হয়ে যাবে, তখন নিজের উপর আপনি সন্দেহ করা শুরু করবেন যে আসলে আমি কি কিছু পারি না, আসলে কি আমার ভুল হয়েছে। এক্ষেত্রে একটা কথাই বলবো, আপনি হচ্ছেন সৃষ্টিকর্তার মাস্টারপিস। আপনি নিজের উপর সন্দেহ করা মানে হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি সন্দেহ করা, কারণ সৃষ্টিকর্তা আপনাকে মাস্টারপিস হিসেবে পাঠিয়েছেন, যে যে গুণগুলো দেওয়া দরকার সেগুলো দিয়ে পাঠিয়েছেন, আর এর চেয়ে বেশি দিলে হয়তো আপনি ডিল করতে পারতেন না। তাই সৃষ্টিকর্তার প্রতি কোনো সন্দেহ প্রকাশ করবেন না, নিজের প্রতিও না। ওই যে বললাম, নিজের প্রতি সন্দেহ করা মানেই হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি সন্দেহ, যে সৃষ্টিকর্তা আমাকে সেভাবে পাঠায়নি। তো আশেপাশের মানুষ সবসময় আপনার ফ্লো খুঁজবে, এটাই তাদের কাজ, আপনার ফল খুঁজে বেড়াবে, বেশিরভাগ মানুষের এটাই কাজ। তো তাদের কথা একদম কানে দিবেন না, নিজের উপর কনফিডেন্ট থাকুন। আর ওই যে বললাম, সুপার পাওয়ার অলমাইটি যে একজন বসে আছে তার প্রতি ভরসা করুন।